হামলা হয়েছিল এবং হামলার পরের দিন এই ছাত্রলীগের কোন কোন ছেলেরা এই হামলার সাথে জড়িত ছিল ছবি দিয়ে ডেইলি স্টার প্রথম আলো এবং আরো সব পত্রিকা ছবি দিয়ে তাদের পদবী দিয়ে ছেপেছিল হ্যাঁ তারপরে কিন্তু সেই সেই মামলাও হয়েছিল কিন্তু সেই ওই মামলাগুলোর কোনো প্রতিকার হয়নি ওই ঘটনারও কোনো কোনো ইনভেস্টিগেশন হয়নি তারপরে আপনি আজকে দেখেন আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি মামলার হাজিরা দিতে গেছেন কোর্টে আর পুলিশ নৃশংসভাবে আমাদের বিএনপির কর্মীদেরকে মহিলা কর্মীদেরকে পুলিশ কর্মীদেরকে পিটিয়েছে এবং তাদেরকে তাদের সাথে যাতা ব্যবহার করেছে এই যে এই যে বাস্তবতা বাস্তবতা হচ্ছে অগণতান্ত্রিক পরিবেশ স্বৈরাচারী একটা পরিবেশ ওই এই পরিবেশে আপনার এই সুষ্ঠু একটা নির্বাচন হবে ভালো নির্বাচন হবে সেটা আশা করা যদি তাই হয় জনগণ তো চায় যে সেখান থেকে বের করে আনার ক্ষেত্রেও আপনারা কাজ করবেন তো সেখানে আর আমি ধর্মেনারা কি ধরনের কাজটি করছেন তাও একটু বুঝতে চাই না না আমরা তো চাচ্ছি যে আমরা আমরা কি চাই আমরা তো চাই যে আমরা তো আমরা তো বিরোধী দলও নাই ওনারা তো রশুন এরশাদকে পুতুল বানিয়ে এনেছিলেন এনে একটা নির্বাচন সাজিয়ে অংশন করেছিল এইটা হচ্ছে আওয়ামী লীগ উনি যে আওয়ামী লীগের সাফাই কাইলে হচ্ছে ডামি ক্যান্ডিডেট দিতে পারে ওনারা দামি বিরোধী দলের নেত্রী নিয়ে আসছে সংসদে বসেছে

ঢাকার কি হবে এটা তো আলোচনার মধ্যে আছে আসলে মানে সরকার যেটা আমি আগেও বললাম যে সরকার কোন কোন নির্বাচনে তার জন্য ইভেন ছেড়ে দেবে অথবা ছেড়ে তার জন্য সুবিধাজনক হয় এখন যেটা আগেও হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে ঢাকার বাইরের নির্বাচনগুলো যদি সুষ্ঠু হয় সেটা সরকারের জন্য ক্রেডিট তাতে হেরে গেলেও কোনো অসুবিধা নেই কিন্তু ঢাকায় একটা নির্বাচন হেরে যাওয়ার ব্যাপারটা সরকারের পক্ষে আসলে সেটা তারা নিয়ে চিন্তিত সেই কারণেই ঢাকার নির্বাচন নিয়ে এই প্রশ্নগুলো এসেছে যে হেরে গেলেও সমস্যা ফেয়ার দিলে হেরে যেতে পারে আবার একটা আগের মতো দখলীকৃত নির্বাচন সেটা তাদের জন্য একবারে জাতীয় নির্বাচনের আগে খুবই মানে সমস্ত বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর যে বক্তব্য যে সরকারের নির্বাচন নিয়ে তারা ইলেকশন করতে না। একটা সেই দাবিটাই প্রতিষ্ঠিত হয় সেই কারণে সরকারের নানান হিসেব নিবেশ থাকবে এবং এখন যেহেতু আঠারোটা নতুন ওয়ার্ড যুক্তির কারণে একটা বাস্তব সমস্যাও আছে ফলে দেখা যেতে পারে যে আসলে মানে হয়তো নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে বক্তব্য হচ্ছে নির্বাচন হলে নির্বাচনটা শক্তিশালী হওয়া দরকার এবং যথার্থভাবে হওয়া দরকার মানুষ যাতে ভোট দিতে পারে ভোটটা ঠিক গণনা হয় খুব ইম্পর্টেন্ট ভোটটা ঠিক গণনা হয় এবং সেই ভোটের ভিত্তিতে ফলাফলের ভিত্তিতেই নির্বাচনে কারা বিজয়ী হয়েছেন সেটা ঠিক হয় এই জায়গাটা করতে গেলে নির্বাচন কমিশনটাকে স্বাধীনভাবে কাজ করতে হবে এবং সেই স্বাধীনভাবে কাজ করার জন্য আসলে আমি যেটা বললাম যে নিয়োগ প্রক্রিয়াটা কি আমাদের একটা কতগুলো সাংবিধানিক সরকারি দল অথবা যেকোনো শক্তি নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে আর নির্বাচন কমিশন সেটা ঠেকিয়ে দিতে সক্ষম হচ্ছেন এটা প্রমাণ করা পর্যন্ত নির্বাচন কমিশনের আস্থা বাংলাদেশে অর্জন করতে পারবে না কাজেই এই জায়গাটা

একটা কথা ডিসেম্বর মাসে এটা বলতে হচ্ছে বছর পরে আমাদের অর্জন হয়েছে একশো চুয়ান্ন জন বিনা নির্বাচিত এবং সেটাকে আমরা জায়েজ করতে হচ্ছে এই করা